আপনারা যারা আমার সামনে বসে আছেন, সারা বাংলাদেশের আয়ুর্বেদী, ইউনানি, হোমিওপ্যাথি, হার্বাল চিকিৎসক, আমার মায়েরা যখন, বোনেরা যখন জঠর বেদনায় চিৎকার পারে, যখন তাদের কাছে কোনো সহায়ক লোক থাকে না, তখন এই আয়ুর্বেদী, ইউনানি, হোমিওপ্যাথি, হার্বাল চিকিৎসকগণ আপনারা গভীর সমুদ্র, নদী পার হয়ে, পুকুর, নালা, কাদা, মাটি পার হয়ে, কর্দমাক্ত মেঠো পথ বেয়ে আপনারা আমাদের মা বোনের আর্তচিৎকারে, আমাদের মা বোনের জঠর বেদনা প্রতিরোধ করার জন্য তাদের পাশে দাঁড়ান। আপনারাই আমাদের অরিজিনাল চিকিৎসা বিজ্ঞানের গুরু, আপনারাই আমাদের চিকিৎসা বিজ্ঞানের মা। আপনারা যদি আমাদের মায়ের পাশে না দাঁড়াতেন, তাহলে হয়তো আমার জন্ম হতো না। আপনারা যদি আমাদের মায়ের পাশে না দাঁড়াতেন, তাহলে আমার মায়ের দোয়া এবং ভালোবাসায় আপনারা সিক্ত হতেন না। অতএব এই যে আপনারা যারা গ্রাম ডাক্তার, আমি অনেক গ্রাম ডাক্তারদেরকে দেখেছি, অনেক হোমিওপ্যাথিক ডাক্তারদেরকে দেখেছি, অনেক আয়ুর্বেদিক ইউনানি ডাক্তারকে দেখেছি, আমার এই ছোটোবেলার থেকে এদের সাথে আমি মিশছি। অনেকে দেখছি গর্ব করে বলে, আমি তো এক টাকার ভিজিট নিয়ে হোমিওপ্যাথি ডাক্তার, আমার তিনটা ছেলে MBBS পাস করেছে। এরকম অনেক দৃষ্টান্ত আছে। অনেকে বলেছে যে আমি হোমিওপ্যাথিক ডাক্তার হলে কী হবে, আমার ছেলে কিন্তু অমুক ইউনিভার্সিটির VC। কথাগুলি আসলে সত্য, ছোট থেকেই তো বড় হয়। সবাই আমরা একদিন MBBS হই নাই, একদিন আমাদেরকে তৈরি করেছে আমাদের দেশের, যাদেরকে আমরা কোয়াক বলে ঘৃণা করি, যাদেরকে আমরা নগ্নপদ ডাক্তার বলে ঘৃণা করি, যাদেরকে আমরা সবুজ ডাক্তার বলে ঘৃণা করি, যাদেরকে আমরা গ্রাম ডাক্তার বলে ঘৃণা করি, কিন্তু ওদের থেকেই কিন্তু আমরা ধীরে ধীরে বেড়ে উঠেছি।